আজকের যুগে কোন নেতা কোথায় অবস্থান করছেন, বাংলাদেশের কোন গ্রামে অবস্থান করছেন, রাজধানী ঢাকা শহরে অবস্থান করছেন বা লন্ডনে অবস্থান করছেন, সেটা তো মুখ্য কোন বিষয় নয়। বিএনপিতে নেতৃত্ব না থাকে তাহলে এত বড় আন্দোলন কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে এই সরকার কিভাবে আমরা বিদায় নেবার জন্য আন্দোলন করে যাচ্ছে এবং তারা নির্বাচন একটি করেছে। আমরা যে নির্বাচনকে বর্জন করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলাম, বাংলাদেশের সমস্ত ভোটার আছে নির্বাচন করে, এই যে নির্বাচনকে অকার্যকর করে দিয়েছে সেটাও তো সারা বিশ্বের মিডিয়া, আপনারাই সেটা রিপোর্ট করেছেন। আজকে প্রমাণিত সত্য যে বিএনপি তার নেতৃত্বের অধীনে লক্ষ কোটি নেতা কর্মী তারা আমরা ঐক্যবদ্ধ এবং আমরা রাজপথে আছি। এই যে জনগণের যে আন্দোলন, সেখানে কে কোথায় অবস্থান করছে এটা কিন্তু কোন বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের যে আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস জনগণের শক্তি থেকে সৃষ্টি হয়েছে এবং জনগণের যে মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা থেকে সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের নেতা কর্মী সব ঐক্যবদ্ধ এবং আমরা ঐক্যবদ্ধভাবে একদলীয় বাকশাল দুই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই সরকার বিদায় নিয়ে যায় এবং এখানে জনগণের সরকার নেতৃত্বের প্রশ্ন আপনি করেছেন, নিশ্চয়ই নেতৃত্বের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন আমরা আমাদের যে এই পর্যায়ে যে আন্দোলন সেটা আমরা শুরু করেছিলাম 2022 সালের অগস্ট মাস থেকে। আমরা পদযাত্রা করেছি, আমরা সমাবেশ করেছি, আমরা মহাসমাবেশ করেছি, আমরা একসঙ্গে বসে আমরা অনশন, আমরা মানববন্ধন করেছি, আমরা রোড মার্চ করেছি। এই আন্দোলনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আপনারা দেখুন কত লক্ষ লক্ষ মানুষ প্রতিটি কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছিল এবং সারা বাংলাদেশে আপনারা দেখুন বিগত প্রায় দেড় বছরে আমরা কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে এই সরকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমার প্রশ্ন হচ্ছে যদি বিএনপিতে নেতৃত্ব না থাকে তাহলে এত বড় আন্দোলন কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করে এই সরকার কিভাবে আমরা বিদায় নেবার জন্য আন্দোলন করে যাচ্ছে এবং তারা নির্বাচন একটি করেছে, প্রফেশনের নির্বাচন, একটি সাধারণ নির্বাচন, এবং আমাদের কথা নয়, এটা সারা বিশ্বের যারা মিডিয়া আপনাদের কথা, আপনারা সেই নির্বাচনে আপনারা দেখিয়েছেন যে কোনো ভোটার সেখানে ভোট দিতে যায়নি, বিভিন্ন কেন্দ্রগুলো ছিল শূন্য, কোনো কোনো কেন্দ্রের সামনে কুকুর বেড়াল রোধ করার জন্য সেখানে কাজে আমরা যে নির্বাচনকে বর্জন করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলাম, বাংলাদেশের সমস্ত ভোটাররা সেই নির্বাচন বর্জন করেছিল। শুধু বিএনপির ভোটাররা নয়, আওয়ামী লীগের ভোটাররাও বর্জন করেছিল, কারণ আওয়ামী লীগের ভোটাররাও তারা জানতো যে এই নির্বাচন নয়, এটা একটা সাজানো নির্বাচন, এই যে নির্বাচনকে অকার্যকর করে দিয়েছে সেটাও তো সারা বিশ্বের মিডিয়া, আপনারাই সেটা রিপোর্ট করেছেন। আজকে প্রমাণিত সত্য যে বিএনপি তার নেতৃত্বের অধীনে লক্ষ কোটি নেতা কর্মী তারা আমরা ঐক্যবদ্ধ এবং আমরা রাজপথে আছি। আজকে আপনারা এখানে আমার ইন্টারভিউ নিচ্ছেন একটি ঘরের ভেতরে, আপনাদের এই ইন্টারভিউ কি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে না, কিভাবে আধুনিক প্রযুক্তির করবে। আজকের যুগে কোন নেতা কোথায় অবস্থান করছেন, বাংলাদেশের কোন গ্রামে অবস্থান করছেন, রাজধানী ঢাকা শহরে অবস্থান করছেন বা লন্ডনে অবস্থান করছেন, সেটা তো মুখ্য কোন বিষয় নয়। কাজে আজকে আধুনিক যুগে আধুনিক প্রক্রিয়া, আমাদের যে কর্ম পদ্ধতি সেটা বাংলাদেশের মানুষ জানে এবং সেই নেতৃত্বের সফলতা আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমাদের যে সংগ্রাম সেটা হচ্ছে একটি শান্তিপ্রিয় একটি পদ্ধতিতে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সংগ্রাম করে যাচ্ছি এমন একটি সরকারের বিরুদ্ধে, সেই সরকার জনগণের শক্তিতে নয়, তারা বন্দুকের শক্তিতে, টিয়ার গ্যাসের শক্তিতে, জলকামানের শক্তিতে, তারা গ্রেনেডের শক্তিতে বাংলাদেশের শান্তিকামী মানুষকে তারা কবজা করে। কাজেই এখানে আজকে যে প্রশ্ন সেই প্রশ্ন নেতৃত্ব করবে, আজকের যে প্রশ্ন এটা হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন, সেই অধিকার প্রতিষ্ঠা
বাংলাদেশের কোটি কোটি মানুষ ঐক্যবদ্ধ আছে, রাজপথে আছে এবং আমরা রাজপথে থাকবো যতদিন পর্যন্ত না আমরা বাংলাদেশ জনগণের সরকার পুনঃ